নিমন্ত্ৰণ জনা খগেন গগৈ স্যারৰ লগত এয়া বিএম গগৈ স্যার ডক্টৰ বিএম গগৈ সময়ে সময়ে আমাক যেতিয়াই কিবা দিহা পৰামৰ্শৰ প্ৰয়োজন হৈছে তেতিয়া আমি তেওঁ সদায় আমাৰ মাজত পাইছোঁ স্যার এইখিনিতে আসাম সোসাইটি অফ বেংগালোৰ তৰফৰ পৰা আপোনাক অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ এয়া আমাৰ মাজত খগেন গগৈ এইখিনিতে আমি মঞ্চলৈ মিকুদা প্ৰাঞ্জলদা সুমেৰুদা কুণালদা বিশ্বদা আৰু দীপাংকৰক আহিবলৈ অনুৰোধ জনালোঁ খগেন গগৈ দাক আমি আমাৰ তৰফৰ পৰা এটা সৰু উপহাৰ দিবলৈ ওলাইছোঁ যিহেতু কৰ্ণাটকালৈ আহিছে গতিকে আৰু এটা সৰু উপহাৰ আসাম সোসাইটি অফ বেংগালোৰৰ ফালৰ পৰা খগেন গগৈ দা আমাৰ অনুৰোধ ৰাখি খগেন গগৈ দা আজি আমাৰ মাজত থকাৰ বাবে অশেষ ধন্যবাদ আমি তেওঁক জ্ঞাপন কৰিছোঁ এইখিনিতে মিকুদাই দুই এষাৰ ক'বলৈ অনুৰোধ জনালোঁ নমস্কাৰ মই একচুৱেলি বিশেষ সময় নলওঁ মই সকলোকে দেখা পাইছোঁ যে খগেন দাৰ কাৰণে সকলো উঠি আছে আমি এই প্ৰগ্ৰামটো কৰিছিলোঁ চেৰিটিৰ কাৰণে আপোনালোকে সকলোৱে গম পায় এজনী ছোৱালী অসমৰ পৰা আহিছে নাৰায়ণা হৃদয়ত শ্বু ৱাজ চাফাৰিং ফ্ৰম ব্লাড কেঞ্চাৰ লিউকেমিয়া যোৱা ডেৰ মাহৰ পৰা তাই নাৰায়ণা হৃদয়ত ট্ৰিটমেণ্ট কৰাই আছে অলপ ফিনেন্সিয়েল প্ৰব্লেম থকাৰ বাবে আমাৰ ওচৰত এপ্ৰ'চ কৰিছিলে আমি কিবা সহায় সহযোগিতা কৰিব পাৰিম নেকি সেইবাবে আজি অসম ছ'চাইটি অফ বেংগালোৰৰ পৰা আমি কিবা এটা আমাৰ যিটো কালেকশ্যন হৈছে এটা এমাউণ্ট আমি দিব বিচাৰিছোঁ তেখেতৰ ফেমিলিলৈ তেখেতৰ ফাদাৰৰ নাম হৈছে গণেশ চন্দ্ৰ কাকতি তো মই এই চেকটো ল'বৰ বাবে মই লক্ষী দাক ষ্টেজলৈ আহিবলৈ কৈছোঁ আৰু লগতে মৃদু অন বিহাফ অফ গণেশ চন্দ্ৰ কাকতি লক্ষীদা আৰু মৃদু কাইণ্ডলি চেকটো আহি পেলাই ল'ব নেকি আমি 30,000 এমাউণ্ট এটা দিছোঁ অসম ছ'চাইটিৰ ফালৰ পৰা ছোৱালীজনীৰ কাৰণে লক্ষীদা কাইণ্ডলি চেকখন দি দিব মৃদু থেংক ইউ আসাম ছ'চাইটি অফ বেংগালোৰ ফৰ দিছ নাইচ জেষ্টাৰ আই হোপ ইট উইল বি গেটিং বিগাৰ এণ্ড বিগাৰ উইথ টাইম থেংকছ থেংকছ এভৰিওৱান থেংক ইউ এতিয়া আমি সবে খগেন দাৰ গান শুনিম থেংক ইউ অশেষ ধন্যবাদ এতিয়া আৰু কথা কৈ আপোনালোকক আমনি নিদিওঁ এতিয়া আমি আপোনালোকে আজিৰ এই অনুষ্ঠানটো উপভোগ কৰিছেনে নাই বাৰু নে আমাৰ চেষ্টা ব্যথা হ'ল ভাল পাই ধন্যবাদ চাওকচোন কথা নকওঁ বুলি মাইক চাইক থ'ম বুলি ভাবিছোঁ চবেই এইফালৰ পৰা কৈ আছে কিবা কিবি কৈ থাকা বোলে এতিয়া মই কি কৈ থাকোঁ বাৰু একদম জেং বিহু মাৰা মানুহখিনি কিন্তু জেং দেই পুৰা ৰেডি হৈ আছে বিহু নাচিবলৈ আমাৰ যিটো হুঁচৰি দল সেই দলটোক আপোনালোকে বিভিন্ন মঞ্চত বিহু পৰিৱেশন কৰা দেখিছে কিন্তু সেই দলটোৱে যেতিয়া বিহু পৰিৱেশন কৰে তাৰ আগতে কিমান কষ্ট কৰে সেইটো অকণমান আমাৰ ওচৰতে আছে জুমন অকণমান এইফালে আহিবা এয়ে আমাৰ মেইন বিহুৱা জুমন নহ'লে আজি এই হুঁচৰিটো আমাৰ নহ'লহেঁতেন নমস্কাৰ সকলোকে মই পলমকৈ হ'লেও ৰঙালী বিহুৰ শুভেচ্ছা জনাইছোঁ
আমার অসম সোসাইটির হুঁচৰি গ্রুপটো মানে যেনেকে কাকলি বয়ে কৈছে অকল মই লাগি আছো তেনেকুৱা একো কথা নহয়, সকলোৱে ইয়াতে সমানে কষ্ট কৰিছে, সেইটো কাৰণে সকলোৱে আমি একেলগে ইয়াতে সাকসেস হৈছো আজি। মই মানে আমাৰ হুঁচৰি গ্রুপৰ সকলো মেম্বাৰ্ছক মই এবাৰ ষ্টেজত আহিবলৈ অনুৰোধ কৰিছো, সকলো আহিব লাগে। আমাৰ ছিংগাৰ লুইচ, ভোকেলিষ্ট ৰাজদীপ দা, ঢুলীয়া অৰবিত গগৈ, তালিয়া নীলোৎপল তালুকদাৰ খুব ভাল বিহু ডান্স কৰে, শিৱাশিষ ডান্স কৰে আমাৰ লগত, অৰ্ণৱ ৰাজখোৱা ভোকেলিষ্ট, তনু ঢুলীয়া, নয়নজ্যোতি গগৈ খুব ভাল পেঁপা বজায়, হীৰকজ্যোতি গন্ধিয়া, হীৰকজ্যোতি গন্ধিয়া ইয়াতে নাই, জয়ন্ত তুলিকা আমাৰ গোটেই নাচনীৰ কোৰিঅ'গ্ৰাফ জয়ন্ত তুলিকাই কৰিছে, আৰু সংগামিত্ৰা বা ডান্স কৰে ভাল, শৰ্মিষ্ঠা গগৈ, ৰিচা দাস, ধ্ৰুৱদা খুব ভাল বিহু ডান্স কৰে, সীমাশ্ৰী বৰা গোট, অকে একো নাই, এয়া আমাৰ অসম ছচাইটিৰ হুঁচৰি দল, সকলোৱে একেলগে কষ্ট কৰিছে, বিগ ৰাউণ্ড অফ এপ্লজ টু দ্য হুঁচৰি গ্ৰুপ, থেংক ইউ। থেংক ইউ জুমন, এনেদৰে তোমালোকে আমাক বিহু নৃত্যৰে আপ্লুত কৰি ৰাখিবা বুলি আশা ৰাখিলোঁ। সকলোৰে মৰমৰ আৰু পৰিচিত খগেন গগৈ, হেল্ল' নমস্কাৰ। আচলতে আজি মোৰ ইমান ভাল লাগিছে ইয়ালৈ আহি। প্ৰথম কথা হ'ল অসম ছচাইটি বুলি এটা অনুষ্ঠান ইয়াত আছে শুনিছিলোঁ, কিন্তু আজি মই আহি নিজেই অভিভূত যে আমাৰ অসমীয়া সমাজ বাংগালোৰত থকা ইমান মৰমীয়াল, ইমান সুন্দৰকৈ মিলিজুলি থাকে ইয়াত, মোৰ দেখি খুব ভাল লাগিছে। আৰু যে যেনে মই আসাম সোসাইটি বিষয়ববীয়া সকলকে মই আন্তরিক শ্রদ্ধা জানাইছো, মই প্রথমে শ্রদ্ধা জানাইছো একেবারে ইয়ার জ্যেষ্ঠ ভুবন মোহন গগৈদেব, তেখেতক মই পালো কাষত, মোৰ খুব ভাল লাগিছে। আৰু মই এই বাংগালোরলে আহিবলে ৰাতিপুৱাৰ পৰা গধূলিলৈকে ফোন কৰি থকা আমাৰ আসল ঠাই দেৰগাঁৱৰ ডেকা সমরজিৎ, আৰু আহিয়ে লগ পালো আমাৰ তেজপুৰীয়া ডেকা, অসমীয়া নাম নথকা এটা সুমেৰু, তাৰপৰা পালোঁ আমাৰ কংকনক, এই কোনালক পালোঁ, আৰু এইধৰণে ইমান ধুনীয়া কেইজনমানক পালোঁ ইয়াত। ৰাতিপুৱাৰ পৰা গধূলিলৈকে মোক যি মৰম চেনেহ যাচিছে মই অভিভূত, আৰু মই সকলোলৈকে মই আন্তৰিক শ্ৰদ্ধা জনাইছোঁ, আৰু মই আশা ৰাখিছোঁ আমাৰ বাপতি সাহন বিহুটো এই আসাম সোসাইটিয়ে এই ধরনে সুন্দরভাবে সদায় প্রত্যেক বছরে আয়োজন করক, মিলিজুলি থাকক, মই তা কামনা করছো। মই গাইছো যেহেতু আমি জিয়ায় থাকিব লাগে, প্রথম যতেই যি নহক আমাক প্রথম রাখবলে আছে কিন্তু এজন ভগবান, যার নাম ললেহে আমি জিয়াই থাকিব পাৰো, আর যদি আমাক নেরাখে আমি বিহু চিহু গাব নোৱাৰিম, গতিকে সেইজনক মই সেৱা জনাই মই এটি টোকাই গীতৰ অনুষ্ঠান আৰম্ভ কৰিছোঁ। যমুনাৰ ঢোল দেখি ৰাধাই পাৰত বহি কলিয়া কানায় কাখে সপাই দিয়া না
Mathura Hatoloja. জমুনার ঢো দেখি রাধাই পারদ বহি জমুনার ঢো দেখি রাধাই পারদ বহি কলিয়া কানায় কাকে সপাই দিয়া না মথুরা হাত লই যা বহি যমুনার ঢৌ দেখি রাধার পারদ বহি কলিয়া কানায় কাকে সপাই দিয়া না মথুরা হাত লই যা আমি অসমৰ মানুহ গাঁৱৰ মানুহ খেতিৰ মানুহ আমাৰ গীতমাতবিলাক হ'ব লাগিব খেতিৰ লগত সম্বন্ধ থকা বিহুৰীয়া কিছুমান গান বা কিছুমান বনগীত এই বনগীতবিলাক আমাৰ অসমৰ খুব জনপ্ৰিয় আছিলে আজিকালি বনগীতবিলাক নোগোৱা হ'ল মই তেনেকুৱা এটা বনগীত গাইছোঁ বিহু গাম সুন্দৰকৈ 1 2 3 4
সম কলা টেঙা পকি সাগে সরিছে এ আকৌ শৰত আহিছে আগুন পালেহি অ ধন পথাৰে ঐ মাতিছে পথাৰে ঐ মাতিছে মো এ আগুন পালেহি অ ধন পথাৰে ঐ মাতিছে পথাৰে ঐ মাতিছে মো এ আগুন পালেহি অ ধন পথাৰে ঐ মাতিছে পথাৰে ঐ মাতিছে মো এটো বজাব নালাগে ঢোলটো হ'লেই হ'ব আহি যা বিহু লগ পাম দেউতাৰ পদূলি গোন্ধাইছে মাধুৰী অ কেতে কি মলে মলাই ঐ এ গোবিন্দা চাউলুম চৌকা ফাৰা ৰজা তাৰে নাতি পুতি আমি না বিহু পাধে মালি কৰোঁ না গয়া ঐ চাউলুম চুকা ফা ঐ আমাৰাদি ৰজা এ তেওঁৰে নাতি পুতি আমি বিহু পাই ধে মালি করুণা লগাই থৈ আহিলে এ মৈদামত কেঁচা সোণ আছে ঐ আকৌ হেৰা বিয়নি অ কি খাই মৰিলে বিয় হেৰা বিয়নি অ কি খাই মৰিলে কি খাই মৰিলে বিয় আকৌ হেৰা বিয়নি অ খাই মৰিলে বিহু হেৰা বিয়নি ঐ কি খাই মৰিলে কি খাই মৰিলে বিয়ৈ ঐ শিঙৰা জানতেহে ডিঙৰা পাতোপে ডিঙৰা পাতোপে চেপাত লাগি মৰিলে বিহু হেৰা বিয়নি ঐ কি খাই মৰিলে বিহু হেৰা বিয়নি ঐ কি খাই মৰিলে কি খাই মৰিলে বিয়ৈ ধুলি ধুলি মোৰ সংকন
পাখৰ কোনে ভাত ৰান্ধি কোনে ভাত ৰান্ধি খা মোৰ হুকন বাখৰ মাকে নাহে মাউৰা মোৰ হুকন বাখৰ তিৰি নাহে বৰলা ঐ মোৰ হুকন বাখৰ মৰিলো 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 হিয়া খেদা খালো ঐ আইজয় মৰিলো 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 চেনি মাক জোকালো আইজয় মৰিলো 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 হিয়া খেদা খালো এ আইজয় মৰিলো 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 ঐ কলৈ যাও কি কৰো কলৈ যাও কি কৰো লাগে ঐ মৰিলো 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 চেনি মাক জোকালো এ আইজয় খেদা খালো এয়া জয় মৰিলো মৰিল মৰিলো কলৈ যাওঁ কি কৰো কলৈ যাওঁ কি কৰো লাগে ঐ মোৰ ফুকন বাখৰ মাকে নাহে মাউৰা মোৰ ফুকন বাখৰ তিৰি নাহে বৰহলা মোৰ ফুকন বাখৰ মাকে নাহে মাউৰা মোৰ ফুকন বাখৰ তিৰি নাই বৰলা ঐ মোৰ ফুকন বাখৰ হাতী ধৰিবলৈ হাতী ধৰিবলৈ যা ঐ হাতী ধৰিবলৈ হাতী ধৰিবলৈ যা ঐ এটা কথা এই দুগৰাকীমান নাচনি যদি ইয়াত নাচিলেহেঁতেন আৰু ভাল লাগিলে ঠিক আছে ভাই আচলতে এই আমাৰ ডেকাসকলে সদায় মানে এই ৱেষ্টাৰ্ণ লগত বজাই থাকে নহয় গৈ মোৰ অসমীয়া গানৰ লগত ভালদৰে বজাব জানিব মই এটা বিহু গাইছোঁ তাৰপিছত আমাৰ নাচনীসকলক মই মাতিম নাচিবলৈ বিহু বিহু বিহুতি ঐ বিহু আমাৰ তিনিটি ঐ কাতি বিহু কঙালী ঐ মাঘৰ বিহু ভোগালী ঐ বহাগতে ধেমালি বহাগতে ধেমালি কৰো ঐ জান বহাগতে ধেমালি কৰো হেই বিহু বিহু বিহুতি ঐ বিহু আমাৰ তিনিটি ঐ বিহু কঙালী ঐ মাঘৰ বিহু ভোগালী ঐ বহাগতে ধেমালি বহাগতে ধেমালি কৰো ঐ জান বহাগতে ধেমালি কৰো গয়ে গয়ে বহাগে পালেহি ফুলিলে ভেবেলি লতা ঐনো কৈ থাকিলে উৰকে নপৰে ৰঙালী বিহুৰে কথা চততে চকৰি বহাগত বাবৰি জেঠতে আমনা ধা এ গৰুৰ বিহুৰ দিনা বস্ত্ৰদান কৰিবা তেহে পাবা বৈকুণ্ঠ স্থান এই বিহু বিহু বিহুতি ঐ বিহু আমাৰ তিনিটি ঐ কাতি বিহু কঙালী ঐ মাঘৰ বিহু
ধেমালি ঐ বহাগতে ধেমালি বহাগতে ধেমালি করু ঐ জান বহাগতে ধেমালি করু মান দেখত আসিলে মান তরায় জুপি আসিলে নরিয়া ভরি ও যেতিয়া শুনিলে বিহুরে বাতরি আহিলে লাখুটি ধরি মান দেখত আসিলে মান তরায় জুপি আসিলে নরিয়া ভরি যেতিয়া শুনিলে বিহুরে বাতরি আহিলে লাখুটি ধরি বিহু বিহু বিহুতি ঐ বিহু আমার কিনিতি ঐ কাতি বিহু কঙালি ঐ মাঘৰ বিহু ভোগালি ঐ বহাগতে ধেমালি বহাগতে ধেমালি করু ঐ জান বহাগতে ধেমালি করু ঐ জান বহাগতে ধেমালি করু আসলে আমার বিহু নামবিলাক এনেকেও গাব পারি বিহু নামৰ সুরবিলাক এই বাদ্যযন্ত্রে বেয়া নকৰে নহয় আমি যদি সুরবিলাক ভালদৰে গাও শঙ্করদেৱৰ দিনত যদি এইবিলাক বাদ্য থাকিলেহেঁতেন নহয় তেখেতেও বজালেহেঁতেন খালি আমার নিজের কথাখিনি নিজে রাখিব লাগে এ খাব মন আছিলে ও বগী হায় জনিও ইসু পাব শ্রেণীমাই যাজি নহয় বুয়াই দিম ওয়ে শ্রেণীমাই কলি যাতে যায় ওয়ে শ্রেণীমাই যাজি নহয় বুয়াই দিম ওয়ে শ্রেণীমাই কলি যাতে যায় ওয়ে শ্রেণীমাই ওই তেজেরে বোঝাব যে নয় শ্রেণীমাই ওই তেজেরে বোঝাব তেজেরে বোঝাব দেখিলে ওয়াহু বুলি নকবা মাজুলি দীপ্ত দেখিলে ওয়াহু বুলি নকবা মাজু মাজনি মোরে নু পানি পড়া ঘর ওই হাত সরিয়া লৈ পানি টুকি থাকোতে মাজনি হাত সরিয়া লৈ পানি টুকি থাকোতে মাজু মাজনি হব নু পানি লীপ্ত দেখিলে ওয়াহু বুলি নকব মাজনি দীপ্ত দেখিলে ওয়াহু বুলি নকব মাজ মাজনি মোৰেনো পানী পৰা ঘৰ এই হাত ছৰিয়ালৈ পানী ডুবি থাকোঁতে মাজ হাত ছৰিয়ালৈ পানী ডুবি থাকোঁতে মাজ মাজনি হবনো পানী লগা চ Oh
হালধি দিয়েছে নিমায় গাতে নুমা হালধি গাতে নুমা হালধি ঐ তীর্থ দেখিলে হয়াহু বুলি নকবা মাজনী তীর্থ দেখিলে হয়াহু বুলি নকবা মাজ মাজনী ঐ মোৰে ন পানী পৰা ঘৰ ঐ হাত চৰিয়ালৈ পানী টুকি থাকোঁতে মাজনী হাত চৰিয়ালৈ পানী টুকি থাকোঁতে মাজনী মাজনী ঐ ভৱনো পানী লগা দেখিলে ওয়াহু বুলি নকব মাজ মাজনী মোৰে নো পানী পৰা ঘৰ ঐ হাত চৰিয়ালৈ পানী টুকি থাকোঁতে মাজনী হাত চৰিয়ালৈ পানী টুকি থাকোঁতে মাজ মাজনী ঐ হ'ব নো পানী লগা গ ঐ এক শ্ৰেণী মাই তোমাৰ মোৰ বিয়া হ'ব দেখিলে আহু বুলি নকবা মাজনী তীৰ্থ দেখিলে আহু বুলি নকবা মাজ মাজনী ঐ মোৰে নো পানী পৰা ঘৰ ঐ হাত চৰিয়ালৈ পানী টুকি থাকোঁতে মাজনী হাত চৰিয়ালৈ পানী টুকি থাকোঁতে মাজ মাজনী ঐ ভৱন পানী লগা জ হে মাজনী ভৱনো পানী লগা জ ঐ ভৱনো পানী লগা বঢ়িয়া খুব ভাল লাগিছে এই বাংগালোৰবাসী অসমীয়া ৰাইজৰ ইমান আন্তৰিক মৰম চেনেহ খুব ভাল লাগিছে এতিয়া আমাৰ কিছুমান আমাৰ অসমৰ পুৰণা শিল্পীবিলাকে কিছুমান এনেকুৱা ধুনীয়া গান গাই থৈ গৈছিলে সেইবিলাক গান আজিকালি ল'ৰাবিলাকে গাবলৈ বেয়া পায় কেতিয়াবা গালেও কিবা বেয়া বেয়াকৈ গাই দিয়ে সেইকাৰণে মই এটা গান গাইছোঁ বাৰু আমাৰ স্বনামধন্য শিল্পী ঋদীপ দত্ত ঋদীপ দাৰ এটা কথা মোৰ লগত মাত্ৰ তিনি দুঘণ্টামান ৰিহাৰ্চেল কৰিছিলে গতিকে সিহঁতক মই দুখ দিবলগীয়া নাই মৰম চেনেহত যে বজাইছেহি যিহেতু গোটেইখিনি ইয়াৰ বাংগালোৰৰ ল'ৰা অসমৰ ল'ৰা বাংগালোৰত কোনোবা এটা 3 মাইল কোনোবা এটা 20 মাইলত থকা যিয়ে নহওক হ'লেও ইমান চেনেহ হৈ আহিছে গতিকে মই ভাল পাইছোঁ অলপ অমিল হ'বই কোনো বেয়া হ'ব নালাগে দেই ওৱান টু থ্ৰী ফ'ৰ পাতে কবুল বুজিলি দেখি মৰম লাগি যায় দেখি মৰম লাগি যায়
দূর পথারতে ও কোনে হিঙাপে পাব জালে ও কোন বিহু আয় ও বাংগালোর থাকা সকল রাইজলে মূল আন্তরিক শ্রদ্ধা জানাইছো। মানে ইমান ভাল লাগিছে আপনার এই সহযোগিতা, হয়তো সময় খুব নাটনি নাকি মানে জানো, আর দুটামান গাও আর আসলে আমার বিহু নাম বলে কলে আমার গোটে বিহুটে কৃষিজীবী। আজিকালি যদি কৃষিজীবী নহলেতে নহলে আগতে রেলি সাইকেলতে আমার বিহু শেষ হয়েছিল, গতি এটা তো রেলি সাইকেল নালাগে। মানুষের সমাজের রেলি সাইকেল নাই, বেলেগ ঢের ডর 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 দামি দামি গাড়ি আহিলে, কিন্তু সেইবিল বিহু নামত গাব নয়ারে। সেখানে বিহু নাম ইমান পুরোনা, সেখানে বিহু নামবিল ভাল লাগে আর বিহু নামবিল এনেকে আমি রাখব লাগিব। আর সদায় মানে সেইটাই চেষ্টা করছো, মোক যেতিয়া কক স্টুডিওলে মাতি দিছিলে, মই আপোনালোকে শুনিলে যে টিপ টপ দেখিলে আমার এই সিনেমায় এইবিল নিজের যেবিল সচা গাঁলিয়া বিহু, মানে এইবিল গাবলে চেষ্টা করে থাকো। মই ভগবানের কৃপাত এইবিল গীত গাবলে মই পৃথিবীর বহু জায়গালে মই আমন্ত্রণ পাইছো। মই লন্ডন গৈছো, মই সুইজারল্যান্ড গৈছো, মরিশাস, ফ্রান্স, জাপান, মই পৃথিবীর বহু দেশ, মই বহু দেশ বিহু গাইছোগে, টুকাই গাইছোগে। আর মানে এই অসমীয়া লোকসঙ্গীত শুদ্ধভাবে মই গাই থাকার কারণে ভারত সরকারে দিল্লি ICCR বলে একটা অফিস আছে, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচার রিলেশন, তখন মোক বিভিন্ন কান্ট্রিলে পঠায় অনলি ফর প্রমোশন অফ আসামিজ ফক কালচার। গতি মই সেইফাল পরম অভাগ্যবান, এনে মই কিনা এনেকা গাঁর লড়া, মো গোটে আমার বংশটো মাটি সম্পত্তি বিকিলেও মই লন্ডনলে যাব নয়, কিন্তু মই এটা এনে গিয়ে থাকলে পাও, এইটাই ভাল লাগে। এ মোলৈ আহিলে
অতৰা মাটিত শুব লাগিব, অতৰা মাটিত শুব লাগিব, ঐ তৰা ঐ পাতত খাব লাগিব ভাই, এ মোলৈ আহিলে বিনা তিয়াতি বান্ধিলা ও বিনা কালৰ
আকো আহিব যায় মরম ঢুলে মাধিবা তেতিয়াই মরম ঢুলে মাধিবা তেতিয়াই কথা কিবা এটা বিহু বিহু রাবা ঢলা ডাঙরি লয়া হয়ে এ বিহু এটা বাজাব নকলে না বাজায় বাজা ভাজা বাজা যদি মরম দিয়ে আকো আহি মোল যায় ওই মরম ডুলে মানি বাতে ভনী ভনী বুলি মাতো মৰমতে কিয় বেয়া পালা অকণমান কথাতে হেৰা বুলি মাতিবা বহাগৰ পাছতে চাহ জলপান দিবা গৈ পথাৰৰ মাজতে ভনী ভনী বুলি মাতো মৰমতে কিয় বেয়া পালা অকণমান কথাতে হেৰা বুলি মাতিবা বহাগৰ পাছতে চাহ জলপান দিবা গৈ পথাৰৰ মাজতে ঐ মৰমে হহুৱাই ভনী ভনী বুলি মাতো মৰমতে মৰমে কন্দুৱাই ভনী ভনী বুলি মাতো মৰমতে মৰমে হহুৱাই ভনী ভনী বুলি মাতো মৰমতে মৰমে কন্দুৱাই ভনী ভনী বুলি মাতো মৰমতে মৰমে কলিজা খাই ভনী বুলি মাতো মৰমতে কিয় বেয়া পালা অকণমান কথাতে হেৰা বুলি মাতিবা বহাগৰ পাছতে চাহ জলপান দিবা গৈ পথাৰৰ মাজতে চাহ জলপান দিবা গৈ পথাৰৰ মাজতে চাহ জলপান দিবা গৈ পথাৰৰ মাজতে বহুত ধন্যবাদ জনাইছোঁ আমাৰ এই এগৰাকী আমাৰ জ্যেষ্ঠ নাচনী আজি এই ইমান ধুনীয়াকৈ নাচিছে মই বহুত ধন্যবাদ জনাইছোঁ দেই বিৰাট ভাল লাগিছে এয়েহে অসমীয়া এয়েহে বিহু খুব বঢ়িয়া আচলতে এনেকুৱা মৰম চেনেহবিলাক সদায় যুগমীয়া হৈ থাকে মই কি বুলি বাংগালোৰত থকা অসমীয়া ৰাইজক মই মোৰ নিজৰ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰি মই তাক বুজি পোৱা নাই যে আপোনালোকৰ যি আয়োজন আপোনালোকৰ যি মৰম চেনেহ মিলামিচা দেখি বা ইয়াৰ যিসকল আয়োজক তেওঁলোকৰ যিখিনি মানে একাগ্ৰতা মই দেখিলোঁ
মই সঁচাকৈ অভিভূত হৈছোঁ আৰু মই আশা ৰাখিছোঁ যুগে যুগে আপোনালোক সদায় এনেকৈয়ে থাকক। আচলতে আমি বিহুৰ লগতে সকলোখিনি গীত মাতে ৰাখিব লাগে, একো চিন্তা নাই, তালমান একেখিনিয়ে। মই এটা ধুনীয়া টুকাই গীত গাইছোঁ, বজাই যাবি, খালি লালটো ৰাখি, এ মাইনৰতে তুই শংকৰে, তই খালি তালটো ৰাখি যাবি টুকাই গীতত। শংকৰে খনালে নামৰে পুখুৰী, মাধৱে বন্ধালে আলি, আলিৰে দাঁতিতে ৰুলে কদমপুলি, ভকতে জিৰাব বুলি মোৰ বান্ধ ঐ, ভকতে জিৰাব বুলি। এই শংকৰে খনালে নামৰে পুখুৰী, মাধৱে বন্ধালে আলি, আলিৰে দাঁতিতে ৰুলে কদমপুলি, ভকতে জিৰাব বুলি মোৰ মনাই ঐ, ভকতে জিৰাব বুলি। ডিং 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 ডিং। এওঁলোকৰ নাচিবলৈ মন গৈছে ঝুমুৰ চল মিহিনি জি ডি ডি জি ধৰক চল আসাম যাব, আরে দেশে বহু দুষি রে ও আসাম দেশে রে মিনি। আসাম দেশে রে মিনি গোসে পাতে তাকারে ঝুমুর ঝুমুর ধিন ঝুমুর যাব, রে দেশে বহু দুষরে আসাম দেশে রে মিনি কষে পাতে তাকারে, এ সোল মিনি আসাম যাব, রে দেশে বহু দুষরে আসাম দেশে রে মিনি কষে পাতে তাকারে, এ আসাম দেশে রে মিনি কষে পাতে তাকারে। দাদা দেন কেদাই এ মন সুন্দর আর দুলছে গলাই, এ মন সুন্দর আর দুলছে গলাই, এ সর পথারে ধান
ধান বনেছি সরুপ থারে ধান বনেছি সীতা পাকর খায় আরে হায় হে দাদা দেন খেদায় ও এ মন সুন্দর আহার দুলছে গলায় এ মন সুন্দর আহার দুলছে গলায় এ মন সুন্দর আহার দুলছে গলায় ঠিক আছে মই গম পাইছো হাম মারব লাগিব ওয়ান লাস্ট আমি হামাব লাগিব এতিয়া বিহু যিহেতু এইখন হেৰি নহয় আজিকালি গুৱাহাটীতে 12 বজা বছৰ নিদিয়ে ইয়াত ক'ত দিব আৰু ওয়ান টু থ্রি ফোর ইউ জানো মনরে সরগর ইউ জানো তুমি মোর বেনকা ইউ জানো একাখন ধুনিয়া ইউ জানো তরারে জিলিকা ইউ জানো মনরে সরগর ইউ জানো তুমি মোর বেনকা ইউ জান দূরনিতে ও জান তুমি থাকা ও জান সপোনত হয় ও জান আমার দেখা ও জান ও জান একাখন ধুনিয়া ইউ জান তরারে জিলিকা ইউ জান মনরে সরগর ইউ জান তুমি মোর মেনকা ইউ জান দূরনিতে ও জান তুমি থাকা ও জান সপোনত হয় ও জান আমার দেখা ও জান ও ও জানো সাগরত কিমান পানী ইউ জানো কোনে নো জুখিব ইউ জানো সাগরত কিমান পানী ইউ জানো কোনে নো জুখিব ইউ জানো তোমালে থকা মৰম ইউ জানো কোনেনো বুজিব ইউ জানো তোমালে থকা মৰম ইউ জানো কোনেনো বুজিব ইউ জান আনে জানো দিব ও জান তোমাৰ হৃদয়ত ও জান আনে জানো বুজিব ও জান তোমাৰ মৰম ও জানো ও জানো একাখন ধুনিয়া ইউ জানো তরারে জিলিকা ইউ জানো মনরে সরগর ইউ জানো তুমি মোর মেনকা ইউ জান দূরনিতে ও জান তুমি থাকা ও জান সপোনত হয় ও জান আমার দেখা ও জানো ইউ জানো বিহুতি আমার সাদরর বিহুতি 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 বিহু আমার বুকুরে বিহু আমার বুকুরে ধন
ওই বিহুতি 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 ওই অঙ্ক ফেলাই বানাস বিহুতি 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 আমার আদরর বিহুতি 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 আমার সাদরর বিহুতি 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 বিহু আমার বুকুরে বিহু আমার বুকুরে ধন ওই বিহু আমার বুকুরে বিহু আমার বুকুরে ধন ওই বিহু আমার বুকুরে বিহু মোরে বুকুরে ধন সমূহ রাইজলে মানে আটাই শ্রদ্ধা জানাই অনুষ্ঠান সামরিছো যেহেতু ইয়াত সময়ের নাটনি গতি সকলকে মোর পুনর্বার মানে শ্রদ্ধা জানাইছো মই আটাই মরম জানাইছো সকলে সুন্দরভাবে মিলি জুলি আমি যাতে এই ধরনের সদায় আকো লগ খাবলে পাও তার আশারে আপনার বিদায় মাগিছো। হ্যালো হ্যালো এক মিনিট আমি আমার যান ভলেন্টিয়ার্স আসে মানে সকলকে এবার স্টেজত আসবলে অনুরোধ করছো যান ভলেন্টিয়ার্স আসে কাইন্ডলি কুইকলি এক মিনিটের কারণে হোক স্টেজলে ভলেন্টিয়ার্স 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 খগেন দা আসাম সোসাইটি অফ বেঙ্গালোরের যান ভলেন্টিয়ার্স আসে কাইন্ডলি স্টেজলে আহক সোনকালে রকি এটা এটা ফটো সোনকালে তুলি দিবা মসিন 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 সোনকালে তিনি কবি কেমন উঠক খগেন দা খাড়া করে সব বহি যাওক তারপর আকো খাড়া হয়ে উঠক এফালে বেশি আছে এফালে কম আছে এফালে বেশি আছে এফালে কম আছে